হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল ম্যাডাম। প্রপার্টি সলিউশনের এমডি সাহেব এসেছেন। ওনার নাম কি? নুরুজ্জামান মিন্টু। ও মিন্টু সাহেব, ওনাকে 20 লক্ষ টাকা দেন আর দলিলপত্র নিয়ে আমার বাসায় পাঠিয়ে দেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাহুল ছেলেটাকে নিয়ে আর পারলাম না, 3 দিনের কথা বলে বন্ধুর গ্রামে গেল, 10 দিন হয়ে গেল, আসার কোনো নামই নাই। আচ্ছা গ্রাম দেখার কি আছে বলতো দেখি। ও আম্মু, আমি তোমাকে বলতে তো ভুলেই গেছি, আজকে ভাইয়া ঢাকাতে আসছে, আমাকে কল করেছিল। ভাইয়া এখন মনে বাসা চলেও আসবে। এবার আসলে না পায়ের শেকল পরার ব্যবস্থা করব। আম্মু, ভাইয়া তো কখনো গ্রাম ঘুরেনি, সেজন্য ভালো করে গ্রাম ঘুরে আসতে হয়তো একটু দেরি হয়ে গেছে। ওই যে ভাইয়া মনে চলেও আসছে, তুমি বসো। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে আসেনি, তাই আমি বিয়ে করে নিয়ে এসেছি। বিয়ে করেছে বললেই হলো? তুমি কি আমার মা নিজ্জত কিছুই রাখবে না? আমার না মাথা ঘুরেছে, কেমন যেন লাগছে। আম্মু তোমার কি হয়েছে, তুমি কথা কেন বলছো না? এসব দেখে না আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে মরেই যাই। আমার মান সম্মান কিছুই আর রাখলো না। এই ওকে আমার এখান থেকে চলে যেতে বলো। ভাইয়া তুমি এখান থেকে যাও তো। খালা আপনি তাড়াতাড়ি গিয়ে বড় ভাইকে ডাক দিয়ে নিয়ে আসুন। আমি যাইতেছি। আমার ছেলে হয়ে এমন একটা কাজ করবে আমি জীবনেও ভাবিনি। বংশের কথাটা ভাবলো না, বংশের মান সম্মানের কথাটা ভাবলো না। আমার ডেকেছেন কেন? ভাইয়া ছোট ভাই বিয়ে করে বাসায় বউ নিয়ে আসছে। রাহুল বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে? ওরা কোথায়? রোমেই আছে। এই চলো তো। আম্মু তুমি এরকম করো না, তুমি কথা কেন বলো না? আম্মু প্লিজ তুমি কথা বলো। বসুন। সমস্যা নেই। আর লজ্জা পাচ্ছেন কেন? এটা তো আপনারই বাসা। আপনি শুধু শুধু আমার মান সম্মান বাঁচানোর জন্য আপনার পরিবারকে বিপদে ফেলে দিলেন,
আপনি এত কিছু নিয়ে চিন্তা করবেন না, দেখবেন খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। তাই জন্য এসব কি শুনছি? যা শুনছো ঠিকই শুনছো ভাইয়া, ওই বাড়ির ছোট বউ। আমাদেরকে একটা বার জানানোর প্রয়োজন বোধ করলি না, আমাদের কথা একবার চিন্তা করলি না? এই সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে। এই তুমি থামো তো বোন, তুমি অনেক দূর থেকে আসছো, তুমি একটু রেস্ট করো। এই তোমার সাথে কথা আছে, আসো। হ্যালো মামা, সালাম আলাইকুম। গরুর ঘাস কাটো, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে। রাখলাম। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আরে শুনো, তোমার মা এই বিয়েটা এর জন্যই মেনে নিবে না, আর মেনে না নিলে ওদেরকে বাড়ির থেকে বের করে দিবে, আর ওরা বাড়ির থেকে বের হয়ে গেলে সমস্ত সয়সম্পত্তি তো সব তোমারই ভোগ দখল করতে হবে। বাহ, তোমার মাতে তো অনেক বুদ্ধি। এই বিষয়টা এর আগে আমি কখনো এভাবে ভাবি নাই। তারপর আমি তো এতদিন এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, এখন তুমি কাউকে কিচ্ছু বলবে না, কখন কাকে কি বলতে হয় সব আমি তোমাকে শিখিয়ে দিব। বুঝলাম না, আর একটু ক্লিয়ার করে বলো তো। শুনো, তুমি এখন ব্যাঙের গালেও চুমা খাবে, সাপের গালেও চুমা খাবে। ইয়েস, গট ইট। শুনো, তোমাকে আরেকটু ভালো করে বুঝিয়ে বলি। হ্যালো খালামণি। রাহুল নাকি বিয়ে করে বাড়িতে এসেছে? হ্যাঁ খালামণি। আপার কাছে ফোনটা দিত। খালামণি, আমার প্রেসার উঠেছে, তাই কথা বলতে পারছে না। ফোনটাতে আমি একটু কথা বলি। খালামণি, আমি লাউড স্পিকারে দিচ্ছি, তুমি আমার সাথে কথা বলো। আপা ভাই ফোন করেছিল, এগুলো আমি কি শুনছি? যা শুনেছিস সব ঠিক শুনেছিস। তুই যদি দেখতি না মেয়েটাকে একেবারে খ্যাত গাইয়া, তোর না একদম প্রেশার উঠে যেত। কি করে যে আমার ছেলেটা এমন একটা কাজ করতে পারলো? আমার মান সম্মান কিচ্ছু আর রাখলো না, কিভাবে যে আমি মানুষের সামনে মুখ দেখাবো আল্লাহ জানে। খালামণি আমার কান্নাকাটি করছে, আবার অসুস্থ হয়ে পড়বে। তুমি এখন ফোন রাখো, আমি তোমাকে আবার পরে কল করবো। আম্মু, তুমি প্লিজ কান্নাকাটি করো না, আগে ভাইয়া আসুক, তারপর ঘটনা শুনি। আম্মু, তুমি কান্নাকাটি করো না। আম্মু, শরীরের এখন কি অবস্থা, ভালো লাগছে না? রাহুল কোথায়? ভাইয়া তো একটু বাহিরে গেছে। ওই মেয়েটাকে কি এখনো বাসায় রেখেছে? জি আম্মা। রাবেয়া, তুই ওই মেয়েটাকে ডেকে নিয়ে এসো। জি ম্যাডাম, যাচ্ছি। আপনি কাকে মা ডাকছেন? এমএ, নাম কি তোমার? জি ফাতেমা। তোমার বাবা কি করে? আমার বাবা মানে
ছোটবেলা থেকে নানির কাছে বড় হয়েছি, এজন্যই বুঝি শহরের ছেলে দেখে অমনি তার গলায় ঝুলে পড়লে, তাই তো? আমার ছেলেটা না হয় সহজ সরল, কম বুঝে। তুমি কোন বিবেকে আমার ছেলেটার এত বড় ক্ষতি করলে? আমাদের ফ্যামিলি সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। আম্মা, রাহুল এই মেয়েটাকে নিয়ে এ বাড়িতে থাকলে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না, কিন্তু বিয়ে যেহেতু করেই ফেলেছে মেনে না। চুপ করো, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মুখের উপরে তোমরা কেউ কথা বলবে না। জি আম্মা। তোমাদের মতো মেয়েদের ধান্দা আমি খুব ভালো করেই জানি। তোমাকে কিছু টাকা দিব, কাল সকালে রাহুল ঘুম থেকে ওঠার আগে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তা না হলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। আপনি যান রুমে যান। ভাবি, আপনি অনেক সহজ সরল, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আপনি কে? আমি মারিয়া, আপনি যাকে বিয়ে করেছেন তার ছোট বোন। আপনিও অনেক ভালো। আমার কথায় মন খারাপ করবেন না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাবি, আমি আপনাদের জন্য খাবার রেডি করে দিয়ে যাচ্ছি, ভাইয়া আসলে একসাথে খেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। আচ্ছা আপনি রেডি রেখেন। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো না, কালকে অফিসে যাওয়ার পথে আমার একটা কাজ আছে, তুমি তোমার মতো করে একটু চলে যেতো। ঠিক আছে, কোথায় যাবা? ওই উকিল সাহেবের কাছে যাবো, দেখি কাগজপত্র গুলো রেডি করেছে কিনা। এই শোনো না, তুমি না বলেছিলে এই সপ্তাহে একটা বড় অ্যামাউন্ট ঢুকবে, কি হলো? মেবি এই উইকের মধ্যে পেয়ে যাবো, আর এসব বিষয় নিয়ে তো এত তাড়াহুড়া করা যায় না। তোমার মায়ের এত টাকা পয়সা, সে চাইলেই কিন্তু আমাদেরকে যখন তখন একটা গাড়ি কিনে দিতে পারে, তাহলে তো আর আমাদের এত কষ্ট হয় না বলো? ভাই তুমি একটা গাড়ি কিনে ফেলো না তাড়াতাড়ি। আরে এখন এত তাড়াহুড়া করা যাবে না, ঝামেলা আছে, টাকাগুলো জমা আছে থাক না, পরে সময় বুঝে আমরা কিনে ফেলবো। সেটাও ঠিক বলেছো, আগে এই ঝামেলাগুলো সব শেষ হলেই সুযোগ বুঝে সব ক্লিয়ার করে ফেলা যাবে। ঠিকই বলেছো, তারপরে আমরা আমাদের মতো করে নিজেরা গুছিয়ে থাকবো, ঠিক আছে না? আপনি সারাদিন বাইরে ছিলেন, আমার একা একা কেমন যেন লাগতেছিল। পুরুষ মানুষ তো বাইরে থাকতেই হবে, এটা আমরা অভ্যেস করতাম। জি। আচ্ছা আমাদের বাসায় রান্না বান্না কেমন লাগতেছে আপনার? খুব মজার। আচ্ছা কে রান্না করেছে? মা? মাথা খারাপ হয়েছে আপনার? মা, বড় ভাবি, মারিয়া কেউই রান্নাঘরে যায় না, রান্না তো সব সময় রাবে খেলাই করে। আচ্ছা তাহলে কাল থেকে আমি রান্না করব, আমার হাতের রান্না খুব মজার। দেখেন আপনাকে উঠতে যায় কিনা, চেষ্টা করে দেখতে পারেন। জানেন আমি আমার বাবা মাকে খুব ছোটবেলায় দেখেছিলাম, তাদের চেহারা আমার ঠিক মতো মনেও পড়ে না। ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা যে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মায়ের মতো ভালোবাসব। এটা খুবই ভালো ইচ্ছা, আর আমি ভাগ্যবান যে আপনার মতো একজন স্ত্রী পেয়েছি। জানেন আপনি যখন আমার প্রশংসা করেন আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী নারী আমি। রাবেয়া খালা, আমার ডাইনিং রুমে আসছে, দ্রুত আমাকে কফি দাও। আমি চাই এই ম্যাডামই কফিটা দিয়ে আসে। রাবেয়া খালা আপনি কফি বানাইবেন, আমি নিয়ে দিয়ে আসি। মা,
তুই যাকে তাকে দিয়ে আমার কফি পাঠাবি? তাহলে তোকে আমি এত টাকা বেতন দিয়ে রেখেছি কেন? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আর কখনো যদি এরকম ভুল হয় তাহলে তোর চাকরি থাকবে না, কথাটা যেন মনে থাকে। জি ম্যাডাম। তাই মেয়ে, তোমাকে না বলেছিলাম সকালবেলা যেন তোমাকে আমি না দেখি? মা আমি কোথায় যাব? তাই মেয়ে, তুমি আমাকে মা মা ডাকছো কেন? রাবেয়া, তুই ওকে আমার এখান থেকে নিয়ে যা। যান আপনি রুমে যান। রাবেয়া, আমার কেমন অস্থির লাগতেছে, আমার প্রেশারের ওষুধটা নিয়ে তো। তুমি যদি এই মেয়েকে নিয়ে থাকো তাহলে আমাদের সাথে থাকতে পারবে না। ঠিক আছে মা, এখনো সময় আছে, চিন্তা ভাবনা করেই বলো। তুমি যদি এই মেয়েকে নিয়ে থাকো তাহলে কোনো সম্পত্তির ভাগ পাবে না। মা, সুরিয়া মোতাবেক ফাতেমা আমার বিবাহিত স্ত্রী। আমি যেদিন প্রথম গ্রামে গেলাম সেদিনে আমি ওকে দেখি এবং আমার পছন্দ হয়েছিল। বন্ধুর কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম আমার বিয়ে ঠিক হয়ে আছে। দুর্ভাগ্যবশত বিয়েটা হয়নি, সেদিন পাত্রপক্ষ আসেনি। ফাতেমা খুব ভালো মেয়ে, গ্রামে সবাই ওকে পছন্দ করে। সবার খুব মন খারাপ ছিল, সেই সময় একটা অসহায় মেয়ের দায়িত্ব নিয়ে আমার প্রয়োজন ছিল। যেহেতু আমি তাকে আগেই পছন্দ করেছিলাম, আমি বিয়ের প্রস্তাব দিই এবং সবাই সম্মতি দেয়, আমরা বিয়ে করি। আর তুমি বলছো সম্পত্তির কারণে আমি আমার বিবাহিত স্ত্রীকে ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে কাল সকালে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি চলে গেলে আমার একটু ভালো লাগবে না। কান্দিস না বোন, এই বাড়িতে আমার আর থাকা হবে না। মার দিকে খেয়াল রাখিস, আর তুমি না আসলে আমাকে জানাস। ভাইয়া, ও পরের মাসে এসে আমাকে কানাডাতে নিয়ে যাবে, তুমি আসবে তো ভাইয়া? জানি না, ভালো থাকিস। ভালো থেকো ভাবি, আর ভাইয়ার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তুমিও ভাবির খেয়াল রেখো। আমার আর কত অত্যাচার করবেন? যতদিন তুই বেঁচে থাকবি ততদিন। তাহলে আমার মাইরা ফেলান, কারণ আমি যদি বেঁচে থাকি আপনাকে সনে মাইরা ফেলাম। তাইলে তো তোর বাসায় রাখতে হইব, আমিও দেখুন তুই কি করতে পারস। আপনারা দেখতে চান? দেখতে চাইলে চোখ রাখুন ইগল মিউজিকের নতুন ইউটিউব চ্যানেল ইগল ওয়েব সিরিজ। সিরিজের নাম গোবরে পদ্মফুল।
বাপরে বা, কোনো সমস্যা নেই তো? আরে না, কোনো সমস্যা নেই, আমি দেখতে আবার কিছু সমস্যা? আচ্ছা, এই যে বাসার চাবিটা নেই, শোন, এই বাসায় সাত মাস থাকতে পারবি, সাত মাস পর তোদের নিজেদের মতো করে আরেকটা বাসা খুঁজে নিতে হবে। সমস্যা নেই বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, আর সাত মাস আমাদের জন্য অনেক। আচ্ছা শোন, এই বাসে যত জিনিসপত্র আছে সব নিজেদের মতো করে ব্যবহার করতে পারবে, আর মাস শেষে ভাড়াটা দারোয়ানকে বুঝিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে তুই তিনতলায় যা, লিফটের সি ওয়ান। ঠিক আছে, যা, থ্যাংক ইউ। ভাবি ভালো থাক। আমার দুঃখের নাই রে ভাগিদার, দুঃখ দিল কম কে আর, যার কাছে যাই দুঃখ শুধু পাই। আমার দুঃখের নাই রে ভাগিদার, দুঃখ দিল কম কে আর, যার কাছে যাই দুঃখ শুধু পাই। আমার ভাঙা তোড়ে ছেঁড়া পালার কয়জন হোমড়া, ভাঙা তোড়ে ছেঁড়া পালার কয়জন হোমড়া। আমার দুঃখের নাই রে ভাগিদার, দুঃখ দিল কম কে আর, যার কাছে যাই দুঃখ শুধু পাই। আমার দুঃখের নাই রে ভাগিদার, দুঃখ দিল কম কে আর, যার কাছে যাই দুঃখ শুধু। চর পরা একে জীবন আমার ভিটা মাহাটি না, এই কুল ভাঙিয়া গেলে ওই কুলে দাঁড়া। ভাঙা হাতড়ি চুয়ায় পানি কি করিব আর, ভাঙা হাতড়ি চুয়ায় পানি কি করিব আর। আমার দুঃখের নাই রে ভাগিদার, দুঃখ দিল কম কে আর, যার কাছে যাই দুঃখ শুধু পাই। আমার দুঃখের নাই রে ভাগিদার, দিল কম কে আর, যার কাছে যাই দুঃখ শুধু। ভাবের দুনিয়াতে মানুষ বড়ই স্বার্থ পর, স্বার্থ পুরায়া গেলে ভাঙে রে অন্ত। ভাবের দুনিয়াতে মানুষ বড়ই স্বার্থ পর, স্বার্থ পুরায়া গেলে ভাঙে রে অন্ত। ভাঙা হয় অন্তর লয়ায় আমি কি করিব আর, ভাঙা হয় অন্তর লয়ায় আমি কি করিব আর। আমার দুঃখের নাই রে ভাগিদার, দুঃখ দিল কম কে আর, যার কাছে যাই দুঃখ শুধু পাই। আমার দুঃখের নাই রে ভাগিদার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার থেকে এগুলো কি নিয়ে আসছিলাম? এনেছো ফল আছে আর দই আছে, যাও তো বাড়িতে করে নিয়ে এসো, আমরা দুজনে একসাথে। আচ্ছা আপনি একটু বসেন, আমি নিয়ে আসছি। এই যে শুনছেন, ভাইয়া আর ভাবির ছবি তো খবরের কাগজে বের হয়েছে। দুর্নীতি দায়ে দম্পতি গ্রেপ্তার। ফাতেমা, ভাইয়ার ভাবিকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছেন? তাহলে মা কেমন আছে? মা কোথায়? এই পত্রিকা তো 2 মাস আগে, তুমি এটা কোথায় পেয়েছো? আপনি যে দই নিয়ে আসলেন ওই দইটাই খবরের কাগজ দিয়ে মোড়ানো ছিল। চলুন না, আমরা এখনই গিয়ে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি রেডি হও, আমরা এখনই যাবো। তোমার মারে দেখার জন্য এ বাড়িতে কেউ আসে না। আজকের পর থেকে মা যতদিন সুস্থ না হবে ততদিন আমি এই বাড়িতে মায়ের পাশেই থাকব। তোমার কথা শুনে নিশ্চিন্ত হই, আমি জানি আমার মা অবশ্যই সুস্থ হবে। বাবা, পুনমের জানার পাশে থাকো, আমি তোমার কাছে রান্নায় যাই। আমি সুখেরই আশা বাঁধিলাম, আমি পেলাম শুধুই ব্যথার, পেলাম শুধুই ব্যথার, পেলাম শুধুই ব্যথার, পেলাম শুধুই ব্যথার। ঘর বাঁধিলাম কারবার সুখের লাগি, বিনা দোষে হইলাম দোষী, কাঁদি কারবা লাগি। আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্যে দিলাম জীবন, তারাই চিনিল না রে। পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে। যদি জানতাম রে আমি একদিন যেতে হবে, তবে
যাদের জন্য দিলাম জীবন তারাই চিনল না রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে। আশায় ঘর বাঁধিলাম কারবা সুখের লাগি, বিনা দোষে হইলাম দোষী কাঁদি কারবা লাগি, আমি যাদের লাগি দিলাম জীবন, যাদের জন্যে দিলাম জীবন তারাই চিনল না রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে, পেলাম শুধুই ব্যথা রে। বাহ, এত দ্রুত সুস্থ হয়ে উঠবেন কখনো ভাবিনি। আপনাদের সেবা যত্নে আল্লাহর ইচ্ছায় উনি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আল্লাহ ভরসা। ঠিক আছে, আমি তাহলে উঠি। আর এভাবে আপনারা যদি আর কিছুদিন সেবা যত্ন করেন উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওষুধপত্রগুলো একটু ঠিক মতো চালিয়ে নেয়। জি। রাহুল, মেয়েটা কোথায় রে? একটু ডাকবে আমার সামনে। ম্যাডাম, আপনি যেদিন থেকে কথা বলতে পারেন সেদিন থেকে ভাবি সাহেব ভয়ে আপনার ঘরে আসতেছে না। তুমি আমাকে মাফ করে দিও মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমি তোমাকে চিনতে পারিনি বৌমা, এতদিন আমি আত্ম অহংকার আর বংশ মর্যাদায় নিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আমি ছোটবেলা থেকে আমার বাবা মাকে দেখিনি, আমি আর কিছুই চাইনি, শুধু সারাটা জীবন আপনাকে মা বলে ডাকতে চাই। আপনি একটু জায়গা দিবেন তো আপনার পাশে মা?